আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করছি অনেক ভালো আছেন। আমি দোয়া করি আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন, কারণ আপনারা সুস্থ যদি না থাকেন তাহলে আমার ভিডিও দেখবে কে? আপনাদের দোয়ায় কিন্তু আমরাও ভালো আছি, তাই চলে এলাম যশোর জুট মিল দেখার জন্য। এই জুট মিলে আমার কাজিন চাকরি করে, যার কারণে আমার কাজিনের সঙ্গে আমরা চলে এসেছি এই জুট মিলটা দেখার জন্য, কারণ ওর সঙ্গে থাকলে ভালোভাবে দেখতে পাবো। তো আপনারাও দেখতে পাচ্ছেন ভেতরটা অনেক বড় সড়ো জায়গা, আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এই যে ড্রাম, এই ড্রামগুলোর মধ্যে পার্টগুলো ছোট ছোট করে কেটে ড্রামের মধ্যে দিয়ে মেশিনে দেওয়া হচ্ছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ড্রামের ভিতরে ছোট ছোট কেটে রাখা পার্টগুলো কত সুন্দর করে একবারে মেশিনের মধ্যে চলে যাচ্ছে। কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে সেটা বোঝা মুশকিল, তবে এখানে যারা কাজ করে তারা বেশ ভালো করে বুঝতে পারবে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন। তবে আমার মনে হচ্ছে ভিতরে যে ডোলে পিষে ছাতু হয়ে একেবারে এই যে চাকায় এসে সুন্দর করে একটা ফিতার মতো হয়ে তারপর চলে যাচ্ছে অন্য জায়গায়। এখান থেকে অন্য মেশিনে যে সুন্দর মজবুত দড়ি তৈরি হচ্ছে, আর সেই দড়ি দিয়ে তৈরি হচ্ছে ছালা অর্থাৎ বস্তা, যেই ছালার মধ্যে আমরা ধান চাল গম অনেক কিছু রাখি, আপনারাও হয়তো বা রাখেন, ঠিক সেই ছালাগুলো এখানে তৈরি হচ্ছে। পাটের এই দড়িগুলো কিন্তু খুবই শক্ত আর অনেক মজবুত। আমি কিন্তু এখান থেকে ছোট্ট একটা নিয়েছি গাড়িতে নিয়ে যাবো বলে। এখানে তো শুধু বস্তা বানানো হচ্ছে, আর দেখতে ভালো লাগছে না? তার চাইতে চলুন আমরা চলে যাই এখন আকিস সিটিতে। কথা বলতে বলতে আমরা চলে এলাম আকিস সিটিতে। আকিস সিটির সৌন্দর্যের কথা আমি আপনাদেরকে কি বলবো বন্ধুরা, আপনারা তো নিজে চোখে দেখতেই পাচ্ছেন। এখানকার সব কিছু বড়লোকই বড়লোকই ব্যাপার স্যাপার। এখানে জামা কাপড় ব্যাগ জুতা প্রসাধনীর জিনিসপত্র আবার ঘর সাজানোর যত সামগ্রী সব পাওয়া যায়, শুধু থাকতে হবে ব্যাগ ভর্তি টাকা। তো সেই টাকাটারই তো আমাদের অভাব, আমরা তো গ্রামের মানুষ, এত টাকা পয়সা আমাদের আছে, এত বড়লোকি জিনিসপত্র কেনার সামর্থ্য কি আমাদের হবে? আমরা যে চোখের দেখা এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক কিছু। এত সুন্দর সুন্দর জিনিস আমরা ঘরে কোথায় রাখবো? আমাদের ঘরে ধরেন যে বস্তা ভর্তি ধান আর বস্তা ভর্তি চাল থাকে, সেই বস্তার উপর কি এই সমস্ত জিনিস আমরা রাখতে পারবো আপনারাই বলেন। আমার খুব ইচ্ছে ছিল আকিস সিটির সবটা আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু সেই ইচ্ছেটা আমার পূর্ণ হলো না, কারণ এখানকার ডিসিপ্লিন যেটা সেটা কিন্তু আমাকে মেনে চলতেই হবে। তাই উপরে চলে এলাম মনের দুঃখের সাথে, সাথ থেকে আপনাদেরকে সবটা দেখালাম। এখানে নাকি ভিডিও করা যাবে না, তাই সবটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি এত ডিসিপ্লিন মেনেছি নাকি? আমি তো চুপি চুপি ভিডিও করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা বিকেল থেকে আমরা কিন্তু হাঁটছি, জুট মিলে গিয়েছিলাম সেখানেও হাঁটাহাঁটি করেছি, আবার এখানে এসেছি, এখানে এসেও কিন্তু আমরা হাঁটতে হাঁটতে সবটা দেখছি। তো এত সুন্দর পরিবেশে এসে খেতে তো মন চাইবেই, আর আমরা তো ধরুন যে গ্রামেই থাকি, গ্রামে থাকতে থাকতে শাক পাতা খেয়ে খেয়ে মুখের মধ্যে একেবারে শ্যাওলা পড়ে গেছে। তো আজকে এখানে যখন এসেই পড়েছি আজকে একটু ভালো মন্দ খেতেই হবে। বন্ধুরা খাবারের সব ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি আগেই বলেছি এখানকার নিয়মকানুন সব কিছু আলাদা। বন্ধুরা কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে, তো এখন আমাদেরকে বিদায় নিতে হবে। কেমন লাগলো আজকের আকিস সিটি? ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, খুদা হাফেজ।